প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাই তোমাদের সম্প্রতি একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ হলো তো বার্ষিক পরীক্ষার পরবর্তী আমরা আজকে আমাদের আমরা আবারও আমাদের অনলাইন ক্লাস শ্রেণী কার্যক্রম শুরু করে দিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে আছি মনিরুদ্দিন প্রভাষক সমাজ বিজ্ঞান আজকে আমাদের বিষয় হলো আমরা আজকে আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্র তো আমরা তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আমাদের চলে যাই আজকে আলোচনা হলো তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী নবম অধ্যায় সামাজিক ব্যবস্থা সোশ্যাল সিস্টেম তো আজকে আমরা সোশ্যাল সিস্টেমের দুই একটা টপিক কনসেপ্ট আলোচনা করব তাহলে আমরা আমাদের ক্লাস চলে যাই প্রথমতই সামাজিক ব্যবস্থা হিসেবে সমাজে যে ব্যবস্থা গুলো আমরা দেখি রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা ইত্যাদি তো প্রথমে আমাদের সিলেবাস অনুযায়ী আছে প্রথমে অর্থনৈতিক ব্যবস্থা ওকে তাহলে আমরা যদি প্রথমে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিছু কথা বলি অর্থনৈতিক ব্যবস্থা কি আমরা এটা দেখি সাধারণত মানুষ তার প্রয়োজন ও অভাব পরিপূরণের জন্য উপযুক্ত সমৃদ্ধ পণ্যের উৎপাদন বন্টন ও ভোগের যে ব্যবস্থা গড়ে তুলেছে সেটাই হলো অর্থনৈতিক ব্যবস্থা তার মানে অর্থনৈতিক ব্যবস্থা বলতে সাধারণত আমরা বুঝি ব্যক্তি তার প্রয়োজনের জন্য যে ওই সকল যে সকল পণ্য উৎপাদন করে ওইটা সমাজের মানুষের মধ্যে বন্টন করে এবং সমাজের মানুষরা ভোগ করে কোনগুলো যেগুলোর উপযোগ আছে ওকে তাহলে এই সকল পণ্যগুলার এই যে যে উৎপাদনের এবং ভোগের একটা টোটাল সার্বিক ব্যবস্থা সেটাই হলো কি অর্থনৈতিক ব্যবস্থা ওকে যাই হোক এখানে আমি আরেকটা একটা সংজ্ঞা সংক্ষিপ্ত উল্লেখ করেছি যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মধ্য থেকে মানুষের অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে ওকে এই হলো আমাদের মূলত আসলে অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা মূলত এই তিনটা তিনটা কেন্দ্র করে পরিচালিত হয় উৎপাদন এবং ভোগ ওকে তো গোটা বিশ্বব্যাপী ওটা আমাদের আসলে টপিক গুলো হয়তো অনেক বড় কিন্তু আমরা এখানে তো আমাদের সিলেবাসে যা আছে সেই অনুযায়ী আলোচনা করতে হচ্ছে কারণ আমরা হয়তো খুব বেশি বিস্তারিত কথা বলছি না যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মধ্য থেকে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে তাহলে এটা হলো অর্থনৈতিক ব্যবস্থার সংক্ষিপ্ত সংজ্ঞা এই গোটা বিশ্বে যে সকল অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে এই অর্থনৈতিক ব্যবস্থা সমূহকে চার ভাগে ভাগ করা যায় বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামিক ইকোনমিক সিস্টেম মিশ্র অর্থ ব্যবস্থা ওকে মিক্সড ইকোনমিক সিস্টেম এই হলো আমাদের অর্থ ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থা কি কি আছে এই সম্পর্কে কথা তো আমাদের পরে অর্থ ব্যবস্থা হিসেবে সম্পত্তি আমাদের সিলেবাস অনুযায়ী প্রথম কনসেপ্ট হলো অর্থ হিসেবে সম্পত্তি তো আমরা আসলে প্রথমে দেখব যে সম্পত্তি কি বা সম্পত্তি বলতে আমরা কি বুঝি তাহলে সম্পত্তি হচ্ছে সাধারণভাবে কোনো বস্তু বা সম্পদের উপর কোনো বিষয়ের উপর কোনো মানুষের কোনো ব্যক্তির সমাজ স্বীকৃত যে অধিকার যে মালিকানা বা চূড়ান্ত যে অধিকার সেটাকে বলবো আমরা কি সম্পত্তি ওকে এই সম্পত্তি এটা তাহলে এই সম্পত্তি হলো মূলত কোনটা অর্থে যেটার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে ও উপযোগ সম্বলিত মালিকানাধীন আহ কোন বস্তু মানে যেটা উপযোগ আছে ওকে সেটাকে আমরা কি বলবো সম্পত্তি বলবো অধিকার সম্পত্তিতে অবশ্যই কি থাকবে অধিকার থাকবে কারণ অধিকার ছাড়া আমরা সম্পত্তির কথা কল্পনা করতে পারি না ওকে এই আমরা যদি সম্পত্তির কয়েকটা সংজ্ঞার কথা বলি সম্পত্তির আমি এখানে উল্লেখ করেছি দুইটা ম্যাকাইবারের মতে সম্পত্তি হলো কোন বস্তু বা বিষয়কে নিয়ন্ত্রণ করার বা কাজে লাগানোর ব্যবহার কিংবা উপভোগ করার অধিকার যা স্থানান্তর যোগ্য হতে পারে আবার নাও হতে পারে সম্পত্তি যেমন বস্তুগত হতে পারে তেমনি অবস্তুগত হতে পারে ওকে এলটি হব হাউস কি বলেছেন এবার আমরা যদি সেটা দেখি হাউস তিনি তার ইভোলিউশন অফ প্রপার্টি অফ প্রপার্টি গ্রন্থে এল টি হব হাউস বলেছেন সম্পত্তি এমন একটি প্রত্যয়কে ধারণ করে যা বস্তুর উপর ব্যক্তির নিয়ন্ত্রণ বোঝায় যে নিয়ন্ত্রণের অধিকার সমাজ কর্তৃক স্বীকৃত এবং এই অধিকার মোটামুটি এছাড়াও আরো অনেকেই সম্পত্তির সংজ্ঞা দিয়েছেন যেমন উইলিয়াম পি ডিকশনারি অফ সোসিওলজি গ্রন্থে বলেছেন যে সম্পত্তি হচ্ছে কোন বস্তু সম্পদ বা কাজের সঙ্গে সম্পর্কযুক্ত এমন সব অধিকার বা সুযোগ সুবিধা এবং দায়িত্ব যা সমাজ স্বীকৃত তাহলে এই যে আমরা ম্যাকাইবার বা রেলটি হাব হাউস বা উইলিয়াম পি দুই তিনটা সংজ্ঞা আমি এখানে বললাম এই সংজ্ঞা গুলোর পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সম্পত্তি হচ্ছে কোনো বস্তু বা বিষয়ের উপর ব্যক্তির নিরঙ্কুশ অধিকার এবং স্থায়ী মালিকানা এই অধিকার এবং মালিকানা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং আইনগতভাবে বৈধ এটা হলো কি সম্পত্তি ওকে এবার আমরা দেখি সম্পত্তির বৈশিষ্ট্য সম্পত্তির সংজ্ঞার আলোকেই আমরা সম্পত্তির বৈশিষ্ট্য আহ লক্ষ্য করতে পারি বা বুঝতে পারি তাহলে আমরা যদি সম্পত্তির বৈশিষ্ট্য দেখি যেসব বৈশিষ্ট্যের আলোকে সম্পত্তি সহজে শনাক্ত করা সম্ভব হয় সেগুলো হলো কি দখলি সত্য কোনো কিছু সম্পত্তি হতে হলে সেটা তো অবশ্যই কি থাকতে হবে দখলি সত্য মানে মালিকানা সত্য থাকতে হবে এটা যে তার কোনো ব্যক্তির দখলে আছে এই সত্যটা থাকতে হবে এই মালিকানার এই সত্যটা কি থাকতে হবে তারপরে যে ব্যক্তির তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইচ্ছাধীন ব্যবহার যে ব্যক্তির দখলে ওই সম্পত্তিটাকে অনুসারে কি কি করতে করতে পারবেন পারবেন ব্যবহার ওকে তারপরে ওই সম্পত্তি মোটামুটি স্থায়িত্ব মানে কোনো ব্যক্তির দখলে যখন সম্পূর্ণ সম্পত্তি থাকে তখন তিনি সেটা আহ হস্তান্তর মানে বিক্রি বা করা না পর্যন্ত সেটার মোটামুটি একটা স্থায়িত্ব থাকে ওকে তারপরে সম্পত্তি ব্যক্তি চাইলে সম্পত্তি মালিকানা পরিবর্তন করতে পারে যেমন আমরা দেখি সম্পত্তি বেচা কিনা হয় এটাই হলো কি হস্তান্তর যোগ্যতা তারপরে সামাজিক স্বীকৃতি কোন বিষয়কে কোন বস্তুকে কারো সম্পত্তি হতে হলে সেটার অবশ্যই কি লাগবে সামাজিক স্বীকৃতি লাগবে মানে সমাজের সমাজ মানুষ বা সমাজ সেটা স্বীকৃতি দিতে হবে যে এই সম্পত্তি এই এই সম্পত্তিটা বস্তুটা মিস্টার কয়ের ক্ষয়ের এই জাতীয় ভাবে ওকে যদি সামাজিক স্বীকৃতি না থাকে তখন সেখানে দখলি সত্য প্রতিষ্ঠিত হয় না তারপর আছে কি আইনগত বৈধতা আইনগত বৈধতা যেটা আইনগত বৈধতা যেটা সেটা হলো যে সামাজিক স্বীকৃতির পাশাপাশি আইনের মাধ্যমেও রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমেও কোন সম্পত্তি বৈধ সম্পত্তি বলে সে ব্যক্তির নামে ওকে যাই হোক এটা হলো আইনগত বৈধতা তারপরে সম্পত্তি যেমন বস্তুগত হতে পারে তেমনি সম্পত্তি অবস্তুগতও হতে পারে ওকে যদিও কিংস ডেভিস সম্পত্তি বলতে শুধুমাত্র বস্তুগত বিষয়াবলীকে নির্দেশ করেছেন অবস্তুগত কোন উপাদান সম্পত্তি নয় বলে তিনি উল্লেখ করেছেন কিন্তু তারপরেও সম্পত্তি আমরা যেটা বলবো সম্পত্তি বস্তুগত হতে পারে আবার অবস্তুগত হতে পারে সকল মনীষীরাই এটা বলেছেন সমাজ বিজ্ঞানীরা এটা বলেছেন যেমন মানুষের সুনাম সততা মেধা দক্ষতা অভিজ্ঞতা সৃজনশীলতা এগুলা হলো কি অবস্তুগত সম্পত্তি ওকে কিন্তু এগুলার কি নেই এগুলার বস্তুগত আকার যেহেতু নেই আকার আকৃতি নেই তাহলে অবস্তুগত এই সকল বিষয়গুলো সমাজে কিন্তু সম্পত্তি হিসেবে কি পরিগণিত ওকে তাহলে এই ছিল সম্পত্তির বৈশিষ্ট্য সম্পর্কিত কথা যাই হোক আমরা তারপরে যাই সম্পর্ন মালিকানাতে যদি আমরা দেখি আকারগত দিক থেকে সমাজে সাধারণত আমরা দুই ধরনের সম্পত্তি দেখতে পাই যেটা একটু আগে আমি বললাম বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো বস্তুগত সম্পত্তি আর একটা হলো কি অবস্তুগত সম্পত্তি এই বস্তুগত সম্পত্তি কোনটা আমরা সেটা দেখি বস্তুগত সম্পত্তি হলো জমি বাড়ি আসবাবপত্র ইত্যাদি হল স্থাবর বা বস্তুগত সম্পত্তি এগুলো একক ব্যক্তি মানায় থাকতে পারে আবার কি গোষ্ঠীগত বা পারিবারিক মালিকানায়ও থাকতে পারে ওকে তারপরে অবস্তুগত সম্পত্তি তাহলে কোনগুলো যেগুলো ধরা ছোঁয়া যায় না এমন সম্পত্তি হচ্ছে অবস্তুগত সম্পত্তি এখানে পার্থক্যটা শুধু একদম মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি হিসেবে পরিগণিত অবস্তুগতটা ওইটার কোনো যৌথ থাকে না যেমন সুনাম কারো কোনো যেমন মেধা প্রতিভা ইত্যাদি ওকে তাহলে এই হলো সম্পত্তির আহ আকারগত দিক থেকে দুই প্রকার তো টিভি বটমর তিনি তার সোশিওলজি গ্রন্থে সম্পত্তিকে দুই ভাগে ভাগ করেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বেসরকারি সম্পত্তি সমষ্টিগত সম্পত্তি বেসরকারি সম্পত্তি আবার দুই প্রকার একটা হলো ব্যক্তিগত সম্পত্তি আর একটা হলো কি গোষ্ঠীগত সম্পত্তি তাহলে আমরা এগুলা দেখি বেসরকারি সম্পত্তি বলতে তিনি কি বুঝিয়েছেন বেসরকারি সম্পত্তি বলতে তিনি বুঝিয়েছেন যে নির্দিষ্ট এখানে মালিকানা ব্যবস্থা সংরক্ষিত থাকে নির্দিষ্ট মালিক ব্যতীত অন্য কেউ এই সম্পত্তির অধিকার ভোগ দখল করতে পারে না এটি সম্পূর্ণ একক বা ব্যক্তিগত হতে পারে আবার গোষ্ঠীগত বা অংশীদারী মানে কয়েকজনেরও হতে পারে এটা হলো কি বেসরকারি সম্পত্তি ওকে যেমন যেমন ব্যাংকে সংরক্ষিত টাকা তারপর নিজের নামে জমি ভবন বাড়ি ইত্যাদি বেসরকারি সম্পত্তির উদাহরণ ওকে তারপর এছাড়া যৌথ পরিবারের সম্পত্তি অংশীদারি সম্পত্তি ইত্যাদিও বেসরকারি সম্পত্তির কি উদাহরণ ওকে তারপরে যেটা তিনি বলেছেন যে বেসরকারি সম্পত্তি আবার দুই প্রকার একটা হলো কি ব্যক্তিগত সম্পত্তি আর একটা হলো গোষ্ঠীগত সম্পত্তি তো এই ব্যক্তিগত সম্পত্তি যেটা সেটা আমরা বললাম যে ব্যক্তির ব্যক্তির টাকা নিজের নামে জায়গা জমি ভবন বাড়ি ইত্যাদি হলো ব্যক্তিগত সম্পত্তি আর গোষ্ঠীগত হলো কি সেটা গোষ্ঠীর নামে যেমন আহ যেমন পারিবারিক পরিবারের সবাই নামে তারপরে অথবা অথবা হইতে পারে কি অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা হয় বা সমবায় সমবায় সমিতির সম্পত্তি সম্পত্তি হতে পারে গোষ্ঠীগত ওকে সম্পত্তির অপর যেটা বলেছেন সেটা হলো কি সমষ্টিগত সম্পত্তি এই সমষ্টিগত সম্পত্তি কি আমরা সেটা দেখি যে সম্পত্তিতে কোনো গোষ্ঠী সম্প্রদায় শ্রেণী বা জাতির যৌথ মালিকানা থাকে তাকে বলা হয় কি সমষ্টিগত সম্পত্তি এই সমষ্টিগত সম্পত্তি মূলত এক্সাম্পলটা হলো কি এটা তিনি ইউজ করেছেন আদিম সমাজগুলোতে আদিম সমাজে প্রায় সব সম্পত্তি ছিল সমষ্টিগত সম্পত্তি ওকে এখনও কিছু কিছু উপজাতি বা আদিবাসী সমাজে সমষ্টিগত সম্পত্তির অস্তিত্ব লক্ষ্য করা যায় ওকে এ হলো আমাদের সম্পত্তির ধরন সম্পর্কে টিভি বটমরের কথা তারপরে মালিকের সংখ্যার উপর ভিত্তি করে সম্পত্তি চার ধরনের হতে পারে ব্যক্তিগত সমষ্টিগত জনসাধারণ সরকারি সম্পত্তি যেমন আমরা একটু আগে বলেছি যে ব্যক্তিগত সম্পত্তি মানে কি ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র ব্যক্তির নামে যে সকল সম্পত্তি আছে সেগুলো হলো ব্যক্তিগত সম্পত্তি সমষ্টিগত সম্পত্তি হলো যেটা যৌথ গোষ্ঠীগত অংশীদারিত্ব বা পারিবারিক সম্পত্তি সেটা হলো কি সমষ্টিগত সম্পত্তি তারপরে জনসাধারণের সম্পত্তি কোনটা জনগণ যেটার মালিক বা জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র হিসেবে সরকার যেটা তৈরি করে দেয় সেটা হলো কি জনসাধারণের সম্পত্তি সে যেমন আহ টিউবওয়েল ওকে কোথাও টিউবওয়েল বসানো হলো এই টিউবওয়েলটা কাদের জন্য বসানো হয়েছে জনসাধারণের জন্য তাহলে এরকম যেগুলো আছে সেগুলো হলো কি জনসাধারণের সম্পত্তি ওকে তারপরে সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি হলো যেগুলো সরকার সরাসরি নিয়ন্ত্রণ করে ওকে যদিও জনকল্যাণের জন্য কিন্তু সেখানে জনগণ সরকার নিয়ন্ত্রণ করে সরকার নিয়ন্ত্রণ ক্ষমতা সরকারের হাতে রাখে এবং সরকার সেই সকল সম্পত্তি গুলাকে কি করে ব্যবহার উপযোগী তোলে জনগণের জন্য যেমন রেল স্টেশন সরকারি রেল স্টেশন বাস স্টেশন বড় বড় হাইওয়ে রোড ইত্যাদি ওকে এগুলো হলো কি সরকারি সম্পত্তি যাই হোক এই হলো আমাদের মোটামুটি সম্পত্তির প্রকারভেদ সম্পর্কিত কথা সমাজে আমরা মোটামুটি সম্পত্তির এই জাতীয় প্রকারভেদ আমরা দেখতে পাই ওকে অধ্যাপক নাজমুল করিম সম্পত্তির ছয় ধরনের মালিকানার কথা উল্লেখ করেন আমরা ডক্টর অধ্যাপক নাজমুল করিম তিনি সম্পত্তির মালিকানা যে মালিকানা দেখা যায় এরকম তিনি ছয় ধরনের মালিকানার কথা উল্লেখ করেন তো সেই ছয় ধরনের মালিকানা হলো কি কি সেটা হলো তিনি বলেছেন যে সম্পত্তিতে দলগত মালিকানা থাকতে পারে ওই যে দলগত মালিকানা যেমন কেন কোনো ক্লাব বা গোষ্ঠীর সম্পত্তি যেটা সেটা তারপরে পারিবারিক মালিকানা থাকতে পারে সম্পত্তি মালিকানা হতে পারে কিরকম পারিবারিক পরিবারের সকল যে সকল সম্পত্তি অবন্টিত সেগুলো হলো কি পারিবারিক মালিকানাধীন সম্পত্তি তারপরে উচ্চ বংশের পারিবারিক পারিবারিক মালিকানাধীন সম্পত্তি হ্যাঁ এটা তিনি ওই যে যে সকল সমাজে উচ্চ বংশ বা উচ্চ ইয়ে ফ্যামিলি আছে ওকে হায়ার ক্লাস ফ্যামিলি আছে এগুলা বোঝানোর জন্য তিনি উচ্চ বংশের পারিবারিক মালিকানার সম্পত্তির কথা বলেছেন মূলত তাদের কি থাকে অঢেল সম্পত্তি থাকে ওকে তারপরে সামন্ত প্রভুর মালিকানা এটা হলো সামন্ত সমাজের সময় সামন্ত প্রভু এবং ভূমিদাসদের যে শ্রেণী আমরা দেখতে পাই সেখানে সামন্ত প্রভুদের আন্ডারে যে সকল ছিল এটা এটা হলো হলো সেটা তারপরে দলপতির মালিকানা আদিম সমাজের কথা আদিম সমাজ বা আদিবাসী সমাজে এখনো দেখা যায় যিনি দলপতি ওকে তার যে মালিকানা সেটা হলো দলপতির মালিকানা আরেকটা হলো ব্যক্তিগত মালিকানা যেটা আমরা সবাই বুঝি ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র বা ব্যক্তির নামে যে সকল বস্তু বিষয় বস্তু সমাজ কর্তৃক স্বীকৃত আছে সেগুলো হলো কি ব্যক্তিগত মালিকানাধীন দিন সম্পত্তি এই হলো আমাদের সম্পত্তি সম্পর্কে একেবারে সাধারণ কথা তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাই আমাদের পরবর্তী টপিক ছিল সম্পত্তির বিবর্তন ওকে সম্পত্তির বিবর্তন কে আমরা জানি যে বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা সম্পত্তির বিবর্তন নিয়ে সমাজের বিবর্তন নিয়ে যেমন আলোচনা করেছেন সমাজের সাথে সাথে সম্পত্তিও কি হয়েছে বিবর্তিত হয়েছে ওকে যেমন কালমার্ক সমাজ বিজ্ঞানের যেই স্তর কথা স্তরগুলোর কথা বলেছেন এই স্তরগুলোর দিকে দেখলে আমরা কালমার্কস এর দৃষ্টিতে সমাজ বা সম্পত্তির বিবর্তনকে তিন স্তরে ভাগ করতে পারি যেমন প্রথম স্তরে দৃষ্টিতে প্রথম স্তরে কোনো কি ছিল ছিল না না। তারপরে যখন শ্রেণী সংগ্রাম শুরু হলো পুঁজিবাদী সমাজ শুরু হলো তখন কালমার্সের দৃষ্টিতে সম্পত্তিতে ব্যক্তি মালিকানা ছিল চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তারপরে আবার তিনি দেখিয়েছেন যে আবার তিনি বলেছেন যে যে আবার যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে আবার তখন সম্পত্তিতে কোনো মালিকানা থাকবে না রাষ্ট্রই হবে সকল সম্পত্তির কি মালিক ওকে মানে তিনি একটা শ্রেণীহীন সমাজের যে কথাটা বলেছেন যাই হোক তো এই সম্পত্তির টোটাল যে বিবর্তন এই বিবর্তনকে অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিম চার স্তরে ভাগ করেছেন তার চার স্তরে তিনি চারটি স্তরে তিনি দেখিয়েছেন এবং তার এই মতামতের সাথে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিশেষ করে আমাদের এই অঞ্চলের সমাজবিজ্ঞানীরা একাতত্বতা পোষণ করেছেন ওকে তাহলে আমরা এখানে প্রথমেই যেটা দেখব সেটা হলো আদিম সমাজের সম্পত্তি আদিম সমাজে মানুষের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পত্তির ধারণা ছিল না প্রকৃতি ছিল সম্পদে ভরপুর এসবের ব্যবহার তারা জানতো না শুধু ক্ষুধা নিবারণের জন্য প্রকৃতি থেকে খাদ্য উপযোগী পশু পাখি প্রাণী শিকার ও ফলমূল তারা সংগ্রহ করত এগুলোই ছিল সম্পত্তি এবং অধিকার ও নিয়ন্ত্রণ ছিল সামাজিক মালিকানা দিন তার মানে আদিম সমাজে আমরা যেটা দেখতে পেলাম যে আদিম সমাজে সম্পত্তিতে কোনো ব্যক্তিগত মালিকানা মালিকানা ছিল ছিল না গোষ্ঠীগত এবং সেখানে খুব সহজ সরল ধারণা প্রচলিত ছিল তাদের সম্পত্তি ছিল তাদের শিকারের বিভিন্ন যন্ত্রপাতি এগুলো ওকে যদিও প্রকৃতি প্রকৃতি প্রাকৃতিক সম্পত্তিতে আহ প্রাচুর্যপূর্ণ ছিল হ্যাঁ কিন্তু সেই প্রাকৃতিক সম্পদগুলো তারা হয়তো তখনো ব্যবহার উপযোগী করে তুলতে পারেনি যাই হোক তারপরে আদিম সমাজ থেকে বিবর্তিত হয়ে সম্পত্তি আসলো কোথায় যা যাবর সমাজ বা পশুপালন সমাজে তো এই সমাজের সম্পত্তি কেমন আমরা যদি একটু দেখি পশুপালন সমাজ বা সমাজে মানুষ কুকুর বেড়া ছাগল গরু ইত্যাদি বন্য পশুকে গৃহপালিত করে তোলে এদের দুধ ও মাংস থেকে আপদকালীন খাদ্যের সংস্থান করত চামড়া দিয়ে তারা পোশাক তৈরি করত এখানে ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব তত্ত্বাবধানে পালিত পশু ছিল ব্যক্তি মালিকানাধীন কিন্তু গোছারণ ভূমি ছিল সম্প্রদায়ের মালিকানায় বস্তুত এ সময় থেকে ব্যক্তি মালিকানা সূত্রপাত হয় এই সময় মুদ্রা ব্যবস্থা না থাকায় বিনিময় ব্যবস্থা প্রচলিত ছিল তার মানে পশুপালন সমাজেই মূলত আহ পশুদের যে সংরক্ষণ করা হতো আপদকালীন বা প্রাকৃতিক দুর্যোগের সময় আহ তাদেরকে তাদের তাদের যেই ব্যবহার উপযোগিতা এটার উপর ভিত্তি করে মানুষ জীবন ধারণ করতো ওকে এবং এই সময় এই পশুদের উপর পশুপালনের পশু পালনের করেই মানে কোনো বিষয়ের উপর ব্যক্তি মালিকানার ব্যাপারটা স্বীকৃত হয় অর্থাৎ সম্পত্তিতে ব্যক্তি মালিকানার যে ধারণাটা সেটা এই সমাজে সেই সর্বপ্রথম কি হলো সৃষ্টি হলো ওকে তাহলে তার মানে এই সমাজে সম্পত্তিতে ব্যক্তি মালিকানা সৃষ্টি হয়েছে পশু বিভিন্ন পশু পাখির উপর প্রাণীর উপর যেগুলো তারা লালন পালন করতো ওই সমাজের সদস্যরা হ্যাঁ আর এই সমাজে যেহেতু পণ্য বিনিময় ব্যবস্থা প্রচলিত ছিল তারপর আমাদের যেটা আছে সেটা হলো কৃষি সমাজের সম্পত্তি কৃষি উৎপাদনের মাধ্যমে মানুষ খাদ্যের অধিকতর নিশ্চয়তা বিধান করতে সক্ষম হয় এটা আমরা জানি কৃষি মানুষকে জীবন যাপনের স্থায়িত্ব প্রদান করেছিল কৃষি সমাজ ব্যক্তিগত সম্পত্তির ধারণাকে আরো টেকসই করে তুলেছিল এখানে উৎপাদনের জন্য ভূমিকে উৎপাদনের জন্য ভূমি যে ভূমিটা জমি জমিকে প্রধান সম্পত্তি বলে গণ্য করা হতো ইভেন এখনো দাস ও সামন্ত সমাজে পর্যন্ত দাস ও সামন্ত সমাজ পর্যন্ত আমরা কি দেখি কৃষি সমাজের বিস্তৃতি দেখতে পাই দাস শ্রম ও উৎপাদিত শস্যকেও এখানে ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করা হতো তার মানে কৃষি সমাজে পশু পাখির সমাজ পাখির উপর একটা ব্যক্তিগত ধারণার সৃষ্টি হলো ধারণাটা আরো বিস্তৃত হয়ে কৃষি সমাজে কৃষি জমির উপর উৎপাদিত পণ্যের উপরও সৃষ্টি হলো এবং এই কৃষি সমাজ কৃষি সমাজ মূলত দাস সমাজ এবং সামন্ত সমাজ পর্যন্ত বিস্তৃত ছিল মূলত মনে করা হয় যে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত এই হলো কৃষি সমাজে কৃষি ভূমি তারপরে পশু উৎপাদিত পণ্য বিভিন্ন ইত্যাদির উপর যে সম্পত্তির ধারণা ওকে তারপরে আমাদের যেটা আছে সেটা হলো শিল্প সমাজের সম্পত্তি কৃষিভিত্তিক সমাজে আমরা জানি কৃষি উৎপাদন এবং হতো তো এই কৃষি উৎপাদন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিপরীতে বৃহৎ পরিসরে ধীরে ধীরে শিল্প উৎপাদন শুরু হয় শিল্প বিপ্লবের পরে অষ্টাদশ শতকের শেষের দিকে আমরা জানি ইউরোপে শিল্প বিপ্লব ঘটে এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে শিল্পকর কারখানা গড়ে উঠে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি বা রাষ্ট্রীয় আনুকূল্য ব্যাপকভাবে পুঁজিপতিরা তাদের শিল্পে মূলধন বিনিয়োগ করে সম্পত্তির মাধ্যমে বৃহদায়তন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয় শ্রমিকদের শ্রমের চাহিদা সৃষ্টি হওয়ায় তাদের জীবিকা অর্জনের পথ প্রশস্ত হয় এ সময় উৎপাদনে নিয়োজিত সবকিছুকেই ব্যক্তিগত সম্পত্তি বিবেচনা করা হয় মূলত ব্যক্তিগত সম্পত্তির যে ধারণাটা সেটা একেবারে ফাঁকা হয়ে গেছে কখন এসে এই সমাজে এসে শিল্প সমাজে এসে এখানে উৎপাদনের সাথে সম্পৃক্ত যে কৌশল কৌশল কলা সকল ব্যক্তিগত কিছুকেই মনে করা হয় এবং উৎপাদন কার্যটা পরিচালিত হয় সম্পূর্ণরূপে কি জন্য ব্যক্তির ব্যক্তিগত মুনাফা অর্জনের জন্য এই কারণে এই সমাজে এসে একজন অপরজনকে নিজের মুনাফা অর্জনের জন্য একজন অপরজনকে শোষণ করতে দ্বিধা দেয় না ঠকাইতে দ্বিধা করে না যেমন আমরা জানি পুঁজিপতি সমাজে সমাজে মার্কস দেখিয়েছেন যে আহ এবং ফলিতারি যে দুইটা পরস্পর বিরোধী শ্রেণী আছে এই দুইটা পরস্পর বিরোধী যে শ্রেণী এই শ্রেণী বুর্জুয়ারা মানে মালিকরা শ্রমিক শ্রেণীকে শোষণ করতে থাকে এবং এই জন্য তাদের মধ্যে যে সংগ্রাম এই সংক্রান্ত কার্লমার্কসের তত্ত্ব আছে শ্রেণী সংগ্রামের তত্ত্ব ওকে শ্রেণী দ্বন্দ্ব এই দ্বন্দ্বটার আলটিমেট ফলস্বরূপ এক সময় বলেছেন কালমার্কস যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙ্গে সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ ব্যবস্থার কি হবে সৃষ্টি হবে ওকে এই হলো আমাদের সম্পত্তির বিবর্তন সম্পর্কিত কথা সম্পত্তির বিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত কথা তাহলে তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী আমরা আজকে আজকে অর্থনৈতিক ব্যবস্থাতে সম্পত্তির কথা আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আমাদের অন্য টপিক্সে চলে যাব। তোমরা আশা করি ক্লাস লেকচারের সাথে বাসায় আহ বই নিজের বইয়ের সাথে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে পড়াশোনা করবে ওকে তো পড়াশোনা করলে আশা করি সেখানে তোমরা আরো ভালো আরো ভালো করে বইয়ের সাথে ক্লিয়ার হয়ে যেতে পারবে এবং উপকৃত হবে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ